টাকা দুধ বিক্রি করলে 3,000 টাকা খরচ আছে, জি আপনার 2,000 টাকা ডেইলি থাকতেছে, জি দেখা যাচ্ছে যে মাসে খামারে আসলে উদ্বুদ্ধ বলতে কি, আপনাদের প্রথম থেকে আমরা আমরা অন্য একজন মানুষের থেকে আগে দেশি গরু পালতাম আর কি। তারপরে দেশি গরু দেখতেছি একটু কম লাভবান, একটু কম হচ্ছে, তখন আস্তে করে মনে করে ওগুলো বিক্রি দিয়ে দুই একটা মানে বিদেশি গরু কিনে, দেশি গরু কেনার পর আস্তে আস্তে ওইভাবে ওটার বাচ্চা দিচ্ছে, ওইভাবে এইভাবে আর কি। সর্বোচ্চ দুধ আমাদের 35 লিটার, মানে সর্বনিম্ন 15 লিটার। অ্যাভারেজ দৈনিক কী পরিমাণ দুধ পাচ্ছেন? বর্তমানে 120-130 এরকম। 120-130 লিটার? জি। আপনার এই এলাকায় দুধের বাজার কীরকম? আমাদের এই তো 40-42 টাকা, খুবই কম আর কি। তাতে কি পোষায়? পোষায় আর কি, আল্লাহ ভালো। কীরকম পোষায় একটু বলবেন। বিক্রি করে যেটা মানে দুধ মানে দুধ বিক্রি করে যেটা গরুর খাদ্য হয়, কিছুটা আমাদের মনে করেন যে পারিবারিক খরচ হয়ে যেগুলো আর কি চলে, তারপর আমাদের বেশি লাভবান আমাদের বাচ্চাটা আর কি। তো বাচ্চা যেগুলো আছে বাছুর আসে, এগুলো বিক্রি করলে আপনার হয়তো বেশি প্রফিট হয়। জি। তাহলে ভিতরে করছেন কেন? জি, আসলে এটা আগে আমাদের করা হয়েছিল, তো এই জন্য আস্তে আস্তে এখন ট্রান্সফারে নিয়ে যাবো, মানে বাইরে নিয়ে যাবো আর কি। আর এখন বর্তমান শীতকাল, তো এই জন্য চারপাশে একটু করা। এইভাবে বদ্ধপরি অবস্থায় থাকলে কিন্তু গরুর বিভিন্ন ধরনের সমস্যা হয়, সেটা জানি অবশ্য, সমস্যা নেই, তারপরেও তত সমস্যা হয় না আর কি আল্লাহর রহমতে। কি পরিমাণ টাকার দুধ বিক্রি করতেছেন? মনে করেন যে আপনার 5,000-7,000 এরকম আর কি ডেইলি ডেইলি 5,000 টাকা, 5 থেকে 7,000 বিক্রি করতেছেন। আচ্ছা, এবং গরুর পিছনে খরচ যাচ্ছে কত? 5,000 টাকা দুধ বিক্রি করলে 3,000 টাকা খরচ আছে, আপনার 2,000 টাকা ডেইলি থাকতেছে, দেখা যাচ্ছে যে মাসে আপনার 50 থেকে 60,000 টাকা জি জি এভারেজে প্রফিট থাকতেছে। আচ্ছা, আপনার এখানে যে এই গাভিটা দেখা যাচ্ছে, জি, এই গাভিটার কি পরিমাণ দুধ হচ্ছে ডেইলি? এটার তো আসতো 29 লিটার পর্যন্ত আসতো, কিন্তু এখন কম আছে, গাভ আছে তো ওই জন্য এখন কম আসে। এটার হচ্ছে আনুমানিক বাজার মূল্য এখন কত? বাজার মূল্য 3 প্লাস আছে, 3 লক্ষ প্লাস, বাছুর সহ 3 লাখ প্লাস। জি, বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে পারে, যেমন অনেক সময় অনেকে শ্রম দিতে পারে না আর কি, এটা প্রধান সমস্যা। অনেক সময় হচ্ছে যে অনেক গরু, যে আপনি যেটা বলেন যে ভাষার আর কি সমস্যা হয়, ওলানের সমস্যা হয় আর কি, এই সমস্যার কারণে অনেক সময় কিন্তু একটা গরু অনেক সময় একটা গরুর মূল্য কিন্তু কম, অনেক কমে যায় আর কি। এক কথা সে যে গরুটা যে পরিমাণ দুধ দিত ওই পরিমাণ কিন্তু আর ওলাইন সমস্যা হলে ওই পরিমাণ দুধ দিবে না, আর ওই পরিমাণ দুধ না দিলে কিন্তু ওরা লাভবান হতে পারবে না আর কি। যদি শখ বসেতে যদি করতে চায়, অত টাকা থাকে অনেক, তাহলে অনেক কটা মনে করেন যে 7,000 টাকা গরু কিনতে পারে, অত গাভি হতো, অত বাচ্চাও যদি ওরা কিনে, তারপর অনেক লাভবান হবে, 2-1 বছর পরে উন্নতি করতে পারবে। আর যদি গাভিও ওরা কিনে তারপরও কোনো সমস্যা নেই, মনে করেন যে আপনার 4টা গাভি যদি ওরা কিনে, দুইটা মনে করেন দুধ দিচ্ছে, ওই দুইটা দিয়ে মনে করেন যে দুইটা দিয়ে দুইটা খাবার হচ্ছে, আস্তে আস্তে ওটার মনে করেন গাভ আছে ওই দুইটা, গাভ যখন আবার মনে করেন যে আপনার গাভ থেকে আবার যখন বাচ্চা দিব ওদের, তখন এই দুটো বন্ধ হচ্ছে, এভাবে আর কি ধীরে ধীরে যখন একজন ইয়ে হবে তখন এমনিতে লাভবান থাকে। ভাই, আপনি তো একজন ছাত্র মানুষ, জি, ছাত্র মানুষ অবস্থায় খামারে শ্রম দিতেছেন, জি, এবং ঢাকায় একটা ভালো কলেজে আছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি খামারে অগ্রসর হবেন নাকি লেখাপড়া নিয়ে ভালো কোনো সবিস লাইফে যাবেন? আমার স্বপ্ন এটাই আর কি, এটাই স্বপ্ন, অর্থাৎ জাস্ট লেখাপড়াটা হচ্ছে আপনার একটা সম্মান ডিগ্রি, সম্মান ডিগ্রি, আপনি হচ্ছে ভবিষ্যতে এই খামারই করবেন। জি।